সুদা রাস্তা চলতেছে তো চলতেছে এরকম করে যেতে তো ভালো লাগে না এই কি করো কি করো দাঁড়াও দাঁড়াও কি এমনি দাঁড়াইছো কেন হ্যাঁ সুদা রাস্তা রাইখা তুমি মানুষের খেত মারায় যাইতেছো কেন তুমি কি আমার সম্পর্কে জানো না তোমার আমি হিস্টরি কই নাই আমার নাম আসলো বাকের আলী মানুষ আমারে বেকা কই ডাকতো বহু না করার পরও সেই বেকাই ডাকছে এরপর থেকে যে আমি বেকা হইছি জানো না সোজা রাস্তা দিয়ে তো আমি যাবো না আমি আলু খেত পুঁইশাক খেত সব খেত পাড়ায়া বর্তা কইরা এরপরে যাবো ও আল্লাহ গো আমার বাপ মা এই কি পাগলের কাছে আমার বিয়া দিছে হে খবরদার খবরদার কই দিছে আমার পাগল কইবা না আমি কিন্তু পাগল না আমার নাম বাকের আলী বেকা মানুষ আমারে বেকা বানাইছে আমি জন্মগতভাবে বেকা ছিলাম না জন্মের পরে মানুষের কথা আমি বেকা হইছি আমি স্বভাবগত বেকা আমি সহজভাবে চলি না আমি সবসময় বেকা ভাবে চলি চলবো বাকির আলী বেকা তোর এত বড় সহজ আমার পুঁইশাকের ভিতরে ঢুকছস এই খেরামত ভাই শ্বশুর বাড়ির লোক বলে যে ছাইরা দেবো এমন কোনো কথা নাই আমার মাথা কিন্তু গরম করো না আমি তাইলে কিন্তু তোমার খেত পাড়ায়া আলুর বর্তা মুহির বর্তা সব বর্তা বানাইয়া একাকার কইরা এরপর কিন্তু শ্বশুর বাড়ির জাম কই দিলাম তোমারে অনুরোধ করে কইতাছি তুমি এই খেত থেকে বাড়াও বনি এক্ষুনি যাও আমার খেতটা পাড়ায় না যাও কেরামত ভাই আপনি বেশি তর্ক করেন না একদম সর্বনাশ করে দিব আপনার ক্ষেত্রে কইতেছি প্লিজ আপনি তার কাছে মাফ চান আচ্ছা সরি আহা কোনো আচ্ছা মাফ চাইবো না আচ্ছা সরি হইব না ডাইরেক্ট সরি কইতে হইব আচ্ছা সরি যান আবার আচ্ছা চলবো না সরি মাফ করে দেন সরি আমার মাফ করে দেন যান আপনি তো আছেন কয়েকদিন নাকি তা তো থাকবো ঈদ যখন করতে আসি তা কই যাবো আর আচ্ছা তাহলে তো দেখা হবেনি ভাই বিকেলে চার দোকানে আসেন চা খাবো না একসাথে আচ্ছা ঠিক আছে চা খাইতে আসবো কথা বলবো ঠিক আছে আবা আচ্ছা আসেন সোমা ধরো হাত ধরো হাত ধরে লো যাও আমার মা হাত ধরবো কেন হ্যাঁ সারা জীবন ভর দেখছি জামাইরা বউদের হাত ধরে হাঁটে এখন আমি তোমার হাত ধরবো কেন আমি তো হকল জামাইয়ের মতো না আমি তো বেকা জামাই আমি তো তোমার হাত ধরে যাবো না তুমি আমার হাত ধরে তোমাকে বাড়িতে নিয়ে যাবা ধরো হাত ধরলে যদি আমাদের বাড়িতে যাও তাহলে চলো হ্যাঁ যাও বাবা তৈরি বাপের পোলা আই চাইতে ব্যান্ড রেডি আই ব্যান্ড দিকে হাত ধরবো ধরো যাবি কই যাইবেন আপনি আমার মাল দেন কেন আমি কই যাবো হেঁটে তরে জিগামু আমি তরে জিগামু তোমার শরীরের কোন জায়গা তো আমি বেকা দেখি না তুমি আপাদমস্তক একটা সোজা মানুষ তাহলে এরকম বেকামি করো কেন তুমি আছে
আছে বেকা আছে বেকা আছে এই যে আমার আঙ্গুলটা বেকা তোমার আঙ্গুল বেকা না আমার সাথে মশকরে করো আঙ্গুল তো ইচ্ছা করে বেকা করছে এই যে আমিও বেকা করছি অত কথা কইও না ওঠো ব্যান ওঠো চলো চলো জলদি চলো আচ্ছা কত ঘুমো তুমি না শুনে মানুষটাই বদমাশ আছে উড়া যাও মানুষ না চুপ থাকো আমি পাকের আলী ছিলাম আমারে বেকা বানাইছে মানুষকে আমি বেকা আমি তো সোজা সহজ সরল পথে যাবো না বিশ মিনিটের পথে যাবো না দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা ১৩ ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো ও এই শালাই তালি বেকা তাই তো কই লোকটার আচরণ এমন কে বেকা নাম শুনেছি কোনোদিন দেখিনি বেকা আজ আমারে ছাড়বো না ১৩ মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব আমার ভ্যান যায় যাক জীবনটা নিয়ে পালাই আমি শখে শ্বশুর বাড়িতে ভ্যান চালায় যাইতেছি বউরে লইয়া এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে বাংলা সিনেমা বাংলা সিনেমা বাপ আমি নায়ক তুমি নায়িকা সব পারি এই বেকার সব এই এমনি করে ভ্যান চালাইতেছ কেন আমি তো আমার বাপের জীবনে এমনি করে ভ্যান চালাইতে দেখি নাই জামাই জীবনে দেখালাও পিস ডালারি পতারে ভালোবেসেছি তাই তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি কিন্তু সে তো সোজা মানুষ না মনে হয় আবার কাউরে পাঠায় আদর্শ ভাগ করে নিয়ে আইতে হইবো এটা আপনি ঠিকই কইছেন আচ্ছা আব্বা একটা কথা এত মানুষ থাকি বড়াপা শুনলে মন খারাপ হইব আর যদি তোমার ওই ভাইরা শোনে না সে কিন্তু রাইগে একদম পাগল হয়ে যাবে আব্বা বড় বাবু আইতেছে না কে লিগা তোর মায়েরও তো আসার সময় ফোন দিল যে আমরা রওনা দিলাম এখনো আইতেছে না কির জন্য কি জানি ওই যাই সে গেছে আম্মা আসসালামু আলাইকুম হাই 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 সালাম আলাইকুম সালাম বাবাজি বাবাজি তুমি শ্বশুর বাড়ি আইছো তাও নিজে ভ্যান চালাইয়া তোমার কি মান সম্মান দেন কিছুই নাই রাখেন আব্বা মান সম্মান মান সম্মান কেন তা পেছাই ফেলেন তো ভ্যানুলা আমার দিকে পালাইছে আমি কি করবো আমি সালামনে তো কেবো আমার কি অন্য কেউ লইবো নাকি আপনার মেয়ে আমার সালা লই আইবো আমি সালান সালা কোন উপায় আছিল চুপ থাকো হানিক আব্বা আপনি তো কারে কি বুঝাইতেছেন এই বেকা মানুষে দেখলে বনের বাঘও পালাইবো আর আপনি কইতেছেন ব্যানলা পালাইছে কেন কি যে ছিল আমার কপালে ফসর ফসর ভাত দিয়া খিদা লাগছে খাওয়ানোর ব্যবস্থা করো শ্বশুর বাড়িতে আরেক জামানা পেলাম সালাম আলাইকুম ভাইরা ভাই দুলা ভাই কেমন আছেন কেমন আছেন মানে
বুঝতে সুস্না কেমন আছি ব্যান চালা আইছি শরীরে প্রচন্ড শক্তি আছে নাকি তোর বাইকে বহেছি আমি কেমন আছেন ভালো আছেন নি আল্লাহ দুলা ভাই তুমি এটা কি কথা কইতাছো এই জন্যই লোকে তোমারে বেকা কয় তুমি আসলেই বেকা কি শালিকা তুমি কি জানো না যে আমি বেকা তা বেকার কাছ থেকে সোজা উত্তর চাও কেমনে হ্যাঁ এই যে আইছি শ্বশুর বাড়ি তাও আবার ভ্যান চালায় খাওয়ার ব্যবস্থা করো পেট চুচু করতেছে এখানে কথা কর ভাব কথা কর কোন টাইম নেই কে এদিকে জলদি শাশুড়ি আম্মা আসসালামু আলাইকুম খাওয়ার ব্যবস্থা করেন জলদি আমার জীবন শেষ বাবাজি তুমি তার কথা কিছু মনে করো না হাজার হোক সে তো তোমার বড় ভাইরা না দুটো কথা কইছে আর জানোই তো সে একটু বেঁকা মানুষ আব্বা ও একটা বেঁকা না একটা বিয়াদব বিয়াদবের মতন কথাবার্তা বলে চুপ করো তোমার বড় ভাইরাতে নহে একটু বেঁকামি করছে বেঁকা কথা কথা দুটো শুনাইছে তাহলে কি এসে গেছে তোমার বলো তো তোমার কি দুটো বিঘা জমি লিখে নিছে বাদ দাও না চলো এখন ঘরে এইটা তুমি কি কইলা আমার জমি লিখে নিব আমি মোটরসাইকেল করে আসছি শ্বশুর বাড়ি আর ভ্যানে করে আসছে আমার জমি ও লিখে নিব না আসো আমি যাচ্ছি যাব আসো আরে আল্লাহ মানুষের বাড়িতে জামাই মাই আসলে বাড়ি আনন্দে ভরে যায় আর আমার বাড়িতে জামাই মাই আসলে আমার টেনশনে অস্থির লাগে তুমি কি জানো না তোমার বড় জামাই কিরম বেকা বেকা আছে তার বেকাগিরি তাকে বাড়িতে দেখাবো এটা তার শ্বশুর বাড়ি এখানে বেকাগিরি চলবো না তুমি জানো না তোমার বড় জামাই কি করে আছে এই শোনো আমার এত জানার দরকার নাই তুমি ফসফস করে না যাও ঠিক আছে যা খুশি করো আমি গেলাম না সেলে বন্দি আছি মাথা মতা গরম করে দিও না এখন রাত কয়টা বাজে দেখছো কয়টা বাজে এখন পর্যন্ত রাতের কোনো খাবার নাই আমার মাথা গরম হলে কি হয় সেটা কিন্তু তুমি ভালো জানো একদম কিন্তু আমি আউলা মালে ফেলাম কথা বাতি একটু আসতে কো তোমার তো দেখি হুশ কেন কিছু নাই হ্যাঁ শ্বশুর বাড়ি আসছো খাওয়া দাওয়া নিয়ে যদি এখন চিল্লা পাল্লা করো ঘরে তো আরেক বোনে জামাই আছে সবাই মিলে তো ভাববো তুমি তোমার বাড়িতে কিছু খাও না সারাক্ষণ উপোস থাকো আচ্ছা সুমা তুমি আমার সাথে এতদিন সংসার করতেছ তুমি জানো না পেটের মধ্যে যদি আমার ক্ষুধা থাকে তাহলে মাথা মতো আমার হলে যায় তাহলে আমার হিতাহিত জ্ঞান সব শেষ হয়ে থাকে আমার কোনো হুশ থাকে না আমি কিন্তু লঙ্কা কাণ্ড ঘটাই দেবো কিন্তু তোমার আব্বারে গিয়ে আম্মারে গিয়ে এই কথাটা বুঝাতে পারো না যে আমার ক্ষুধা লাগলে আমার মাথা ফোকানো হয়ে যায় খাওয়া থাকলে তার পেট ঠিক থাকে না এটা তো একদম জায়গায় বসে মিথ্যা কথাগুলো তোমার তো মাথা পেট কোনোটাই কোনোদিন ঠিক থাকে না বেকা মানুষ কোথাকা যাই গিয়ে দেখতেছি বাড়িতে আবার এও আমার আবার হুমকি দেয় বাড়িতে এলে সব মাইয়া দুই এখন বাইরে থাকে পাটনা গোছায় বাপের বাড়িতে এই জন্য পাটনা গোছে মাইয়া মানুষ রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে
ভাসিয়ে যায় তারেই লাগে ভালো ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙে তুমি কিন্তু অনেক সুন্দর গান গাও বুঝছো, তুমি ভবিষ্যতে শিল্পী বাবা। আচ্ছা একটা কথা বলো তো, এই যে বেকার বেকার আলী বেকার দোলা ভাই, তার ব্যবহারটা দেখেছো? কি ব্যবহারটাই করলো আমার সাথে? আব্বা জানার সামনে না থাকে আজকে আমিও তার সাথে একটা খারাপ ব্যবহার করে দিতাম, কিচ্ছু কই না আজকে বুঝছো। ধৈর্য নিলাম, সে ফাজিল বংশের, তুমি তো খারাপ বংশের না, তুমি তো ভালো বংশের। সে না হয় দুইটা বেকার কথা কয়েই ফেলছে, বাদ দাও না, সহ্য কইরা না, দয়া কইরা, শ্বশুর বাড়িতে এসে ভাইরা ভাইরা ঝগড়া করিল না। হবে না, অসম্ভব। আমার সাথে খারাপ ব্যবহার করবি আমি বসে থাকবো? হবি না। ওরে বাবারে, তুমি তো জানো বেকাদুলো ভাই একটু তেরা মার্কা, ও ভালো কথা কেউ যদি বলে ও খারাপ কথা বলে, শুয়ে নাও না একটু। অসম্ভব, সে বড় ভাইরা বলে সবসময় বইলাই যাইব, আমি শুয়ে যাবো? সম্ভব না, অসম্ভব, সম্ভবই না। হয়েছে বাবারে, তোমারে রিকোয়েস্ট করতেছি, তুমি এইসব নিয়ে এখন ভেজাল কইরো না, বাদ দাও। তোমারে কয়ে দিচ্ছি, শুধু শ্বশুর বাড়ি আইসি বলে সব সহ্য করতেছি, তা নইলে বেকার আলী বেকার, ব্যবহারের ওপর কি ব্যবহারটা করতে হয় দেখাই দিতাম। আমিও কম খারাপ ব্যবহার করতে পারি না, সোজা হয়ে আসি শ্বশুর বাড়ি বেঁধে কয়ে দিলাম। আচ্ছা চল যাই, খায় আসি, অনেক রাত হয়েছে, আসো। তুমি কচ্ছ আমি খাবো? খাবা না কি জন্যে? আমি তো খাবো না, আমার সাথে খারাপ ব্যবহার করবো আমি খাবো? যাবা চুপচাপ খাইয়া কোনো কথা কবো না, চলে আসবা, ঠিক আছে? আসো আসো যাই। ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। দিবেন না, খামো না। বাবারে একটু অপেক্ষা করো, তোমার ছোট ভাইরা আসুক, তারপর একসাথে খাও। আম্মা এটা কি করলেন আপনি? ও কোন নবাবের পোলা, জল লেগা এরকম খাবার টাবার বাইরে আমাকে ওয়েট করতে হইব না বাবা? মানে হয়েছে কি, সবাই একসঙ্গে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা না? এই যে আপা, সবার একসাথে খাওয়া তো। তোমার প্রতি আমার দরদ কম, এটা তুমি কেমনে বুঝলা? আপনি বুঝেন না আম্মা, আমার পাতে দিলেন ইয়াবরা ঘাড্ডি, আর গুলজারের পাতে দিলেন মাংসে ভর্তি সব মাংস, এতে কি বোঝা যায় আম্মা বলেন? আরে বাবুরে, মাংসটা দিতে হাড্ডিটা পড়ে গেছে, তা বলে তোমার উপর যে দরদ কম এইটা কেমনে বুঝলা? আম্মা আমার ওই বড় ভাইরা বেকার দোলা ভাই মনে হয় জীবনে বছরে এক পোয়া মাংস কিনে না, যদি মাংস কিনতো তাহলে কে কথা বলতে পারতো আম্মা? আব্বা আপনি কন? এ গুলজার, ছোট ছোট মতো থাকবা, আমার দার ফালতু কথা বলবো না, আমার মাথা যদি গরম হয়ে যায় কেউ রেখে তো আমি মানবো না, একদম মাথা মাথা ফাড়া দেবো কিন্তু হাঁটি মাটি। তুমি কি জীবন ওষুধ দাও না? হ্যাঁ তোমার তো ভালো বুঝে দিতে, হাঁটিতে ক্যালোরি আসছে। আপা তো জামাইরে একটু আদব কায়দা শিখাইস, সারা জীবন খাটাস খাটাসে থেকে গেল। এই কি করো তুমি, খাটাস খাটাস তুমি ছিল, খাটাস কারকে ছিল, জীবনে খাটাস দেখছো? এখন খাইতে বসে দেখবা খাটাস কারে কয়। আপা পাতিল শুদ্ধ করে আনো, পাতিল
কালকে দুই জামাইয়ের মধ্যে গরুর হাড্ডি নিয়ে গোলমাল হয়েছিল, সেই জন্য আজকে আর কোনো মাংস টাংস নাই, একেবারে পাঁকাশ মাছ নিয়ে আইসি, বুঝছো? আসলে তোমার বড় জামাইটা একটা কুত্তা স্বভাবের। সেই জন্যই তো তোমারে কইছিলাম সোনা, যে দুই জামাইরে একসঙ্গে খাইতে দিও না। তা আপনি তো আমার কথা রাখলেন না, আপনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। হয়েছে, আর ভাষণ দিও না। আচ্ছা, এডে যে ওর শ্বশুর বাড়ি, তাকে বেকার বাচ্চা বেকার কি স্মরণে নাই? শোনো, যে বেঁকা সে সব সময়ই বেঁকা। তার কাছে শ্বশুর বাড়িও কোনো বাড়ি না, নিজের বাড়িও কোনো বাড়ি না, বুঝছাও? কি যে কুমু, ছোট জামাইটা কত ভদ্র আর কত নরম স্বভাবের, আর তোমার বড় জামাইটা হয়েছে কুত্তা স্বভাবের। মনে হয় বাপের জন্মে কোনোদিন মাংস খায় নাই। ও সোনামণি, আস্তে কথা কও। যদি বেঁকা জামাই শোনে, তাহলে পরে কিন্তু তোমাকে শাশুড়ি বলে ছাড় দেবি না নে। আর আমি শ্বশুর হয়েও ওই জামাইয়ের হাত থেকে কিন্তু তোমার বাঁচাতে পারবো না নে, বুঝছাও? হাত পা এরকম মেলা যে ঘুমাইতেছো, কত বেলা হয়েছে, খেলাছে, উঠো, নাস্তা করবে না, নাক ডাকতেছে আবার, এই যে বেকা মানুষ, এই যে উঠো না। কি হয়েছে? আমার নাস্তা মাস্তা রেডি আছে। হ, তোমার নাস্তা রেডি, তোমার শাশুড়ি আম্মা নাস্তা রেডি করে বসে রয়েছে তোমার জন্য অপেক্ষা করতেছে। এক কাম করো, আব্বারে ডাবের পানির ব্যবস্থা করতে কো। হায় আল্লাহ, এই সাত সকালে তুমি ডাবের পানি দিয়ে কি করবা? কি করবো মানে, আমি শ্বশুর বাড়ি যাইছি, আমি বড় জামাই, আমি কই টিউবওয়েলের পানি দিয়ে মুখ দেবো নাকি? আমি ডাবের পানি দিয়ে কুলি করবো, মুখ দেবো। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বেকা মানুষ, তোমার মাথাটাও খারাপ হয়েছে, বুঝছো? এই সাত সকালে আমার আব্বা ডাবের পানি কই খুঁজে পাইব, ডাব কই খুঁজে পাইব? শোনো সোমা, কাঁচা ঘুমটা ভাঙছ, আরো দুই ঘন্টা ঘুমাইলে ভালোই তো। এই সাত সকালে এইসব কথা কয়ে আমার মেজাজটা গরম করো না, যাও। শোনো, তোমার দুইটা পায়ে পড়ি, এই সাত সকালে না দয়া করে আর ভেজাল পাকায়ও না। আব্বাই কই ডাবের পানি পাইব না না পাইব, এটা আব্বার বিষয়, তুমি আব্বারে গিয়া কও। আমি বাকের আলী ডাবের পানি ছাড়া মুখ দুমো না, এটা আমার ফাইনাল কথা, হয়েছে? সাত সকালে কি আর কমু, আমার ওই যত জ্বালা 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 ওরে জ্বালা রে, এটা রে বলে জ্বালা কয়, বিয়ার জ্বালা যে কি ভোলা মানুষেরা বোঝে, তোমরা তো ভোলা ঘরে আইসে আরামে বইয়া বইয়া খাও। আপনার বড় জামাই তো ডাবের পানি ছাড়া মুখ ধুবো না, তাও আবার কুচি ডাব লাগবে? কি এই বেকার বাচ্চা, কোন জমিদারের পোলা যে ডাবের পানি ছাড়া মুখ ধুবো না? আব্বা, শ্বশুর বাড়ি আছে ভ্যান চালাইয়া, তাহলে আবার ডাবের পানি ছাড়া মুখ ধুবো না? বুবু, তুই দুলা ভাইরে গিয়া ক এই পুকুরের পানি দিয়ে মুখ ধুইতে। এই তুই চুপ থাক, আমরা বড়রা কথা কইতেছি, বড়দের কথার মধ্যে কথা কস কেন? হ্যাঁ, একটা থাপ্পর দিব ধরে। হ্যাঁ, তুই চুপ কর, তুই চুপ থাক। হ উচিত কথা কইছি না, অহন তো তোমার কাছে ভালোই লাগবে না। দেখছেন আব্বা,
আহা কইলাম না তুই চুপ থাক। শুনেন আব্বা, আমার কিন্তু খুব টেনশন হইতেছে। আপনি যেমন করেই হোক আপনার মির্জামায়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন, কচি ডাবের পানি, নালে কিন্তু পুরো বাড়ি ঘর মাথায় তুলবে, একদম সর্বনাশ হবে আব্বা। কি আর করা, বললাকে তোর বিয়ে দিয়া তো আমি হাঁটা বাসের সিপাই পড়ছি, যাই দেখি ডাবের ব্যবস্থা করি। ডাবের পানি লাগবে, শালার ফুটানি দেখিস? এগুলো সব বড় বুবুর আশকারা পায়ে পায়ে মাথায় উঠছে। ঠিকই কইছ, তাহলে এখন তুমি যাও, তোমার আব্বা জানতে যে কম তোমার এই জামাই ডাবের পানি দিয়ে গোসল করবে, তারপর নাস্তা করবে। কি বলো, তুমি ওকে বেকা দুলা ভাইয়ের মতো মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগল মানে? এই তুমি কি করছো, আমার পাগল করছো? এই ফাটা কেষ্ট যদি একবার রেগে যায় নাকানি চুবানি দিয়ে ছাড়বে না কিন্তু সবাই রে। চুপ করো চুপ করো, এই বেকা দুলা ভাই শুনলে তোমার নাক চুবানি দিয়ে ছাড়বে। এটা তুমি কি কইলে? ওই বেকা দুলা ভাইয়ের জন্য আমাকে চুপ করে থাকতে হবে? আর আমি একটা মোটর সাইকেলে না জামাই, আমি শ্বশুর বাড়ি আইছি মোটর সাইকেল নিয়ে, আরো কিসে আইছি হ্যানে করে আইছি, কার সাথে তুমি কি করছো? আমার সাথে পারবে? বাদ দাও তো, তোমাদের এই সব ঝামেলা আমার ভালো লাগতেছে না, তুমি এখন চুপচাপ থাকো। আচ্ছা ঠিক আছে, খোদা লাগিছে, নাস্তা ব্যবস্থা করো, যাও নাস্তা খাবো। নাস্তা রেডি, আসো ঘরে, আসো আসো ঘরে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। এরে শালা শ্বশুর বাড়ি আইছি, এসব কি সব ভাইরা ভাই বানাইছে বলিস বুঝি না তো, এইসব ভাইরা ভাইয়ের সাথে আমার খাতি হবি থাকতে হবি? নিমের দাঁতুন দিয়ে সুন্দর করে দাঁত মাছ দাও, শ্বশুর বাড়ি যাইয়া দাঁত পোক্ত হইতো শক্তিশালী হইতো না, দিছে একটা এই যে ব্রাশ ব্রাশ দেব কি গুম। শুনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অর্ডার করছো কচি ডাবের কথা কইছো, মানুষের তো একটু সময় দেওয়া লাগে না? আমি আবার অর্ডার করছি তোমার লেগে জানো কচি ডাবের পানি নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেজ দাও পেজ দাও, জলদি পেজ দাও। শোনো, এই যে পেজ দিয়ে আর দাঁত মাজতে আমার দুই মিনিট লাগবো, দুই মিনিটের মধ্যে ডাবের পানি না এলে কিন্তু খবর আছে ডাইরেক্ট একটা বাদ জামগা কিন্তু। এই যে বাপু, এই নাও তোমার ডাব নাও, ডাবের পানি দিয়ে এখন তুমি হয় মুখ ধাও না গায়ে ঢালো, যা খুশি করো না। এই যে শ্বশুর আব্বা, এটা কি ধরনের রাজনৈতিক কথা কইলেন? দাঁত দাও আমি গোসল করবো কেন লিগা, ডাক্তার আমি দাঁত মাজাম কুলি করবো হইছে, এখন কথা না পারে এই ডাব দিয়ে মুখ ধো। শোনো বাপু, আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আর ঘরের জন্য আল্লাহ একটা মেয়ে দেয়, আর সেই মেয়ের বদৌলতে তোমরা যেন এরকম একটা বেকা জামাই পাও, তাইলে টের পাইবা কত ধানে কত চাল। কি ব্যাপার? অনেক প্যাঁচ লাগাই আমার আব্বা এই ধরনের এই ধরনের ক্রিডিবিলিটি মার্কা দোয়া করলো কেন লিখা? হ্যাঁ নির্দিষ্ট করে আমি বুঝতে পারছি তো, তোমার আব্বার আসলে আমার প্রতি কোনো ধরনের মায়া মহব্বত তরফ নাই আমি বুঝছি। কথায় কথায় এত প্যাঁচ ধরো কেন? হ্যাঁ মানুষের দোয়া করলে আর হয়ে যাবো, আব্বা দোয়া করতে দেখে কি তোমার মাইয়া হয়ে যাবো এমন কোন হাদিস আছে? না না না, দোয়া তো করছে, এই প্রথম সে দোয়া করছে, তোমার আমি কই রাহি, যদি যদি আমাদের ঘরে কোনো মাইয়া হয় শোন আমি তো শ্বশুর বাড়ি আইছি ঈদ করতে, ওই কলমার চর, আর হয় ভাবিও আইছে সাথে, আর ঈদ করে ঈদের দুদিন পরে আসবো, তুই বাড়িটা তুই দেহে রাখিস, আর ওই দোকানে দেখি যাত্রাবেলা বাস তোর জন্য না যায় চুরিটা না করে আর কি। হ্যাঁ আরে ঠিক আছে, আরে ঈদের পরে আসবো তো, দুদিন পরে আসবো, আর কোন টেনশন করিস না তুই। আচ্ছা রাখি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পানি পানি খাবো না আমি। আরে এটা ডাবের পানি। ডাবের পানি? আমি তো ডাবের পানি খাবো না। আরে আব্বা আনছে তো, বড় দুলা ভাইয়ের জন্য আনছে, তোমার জন্যও আনছে। আমি কি চাইছি তোমার আব্বার কাছে আমি ডাবের পানি কইছি, আমি ডাবের পানি খাবো না।
আরে খাও তো আব্বা আনছে না তুমি যখন কষ্ট খেয়ে দেখতে পারি তুমি খাইছো আমি খাইছি কিনা তোমার সে চিন্তা করন লাগবে না তোমাদের গ্রামের ডাবগুলো তো ভালো টেস্ট সে তো টেস্ট আছে আচ্ছা একটা কথা কও তো বড় দুলা ভাই তো বেকা স্বভাবের কেন আচ্ছা বড় দুলা ভাই বেকা তুমি তো বেকা না তোমার এত সমস্যা কিসের একটা কথা কইলে তুমি আমার ভাইরা ভাই যদি বেকা হয় আর আমি যদি সোজা হই তাহলে বিষয়টা কেমন হয় দাঁড়ালো না আর শ্বশুর বাড়ি আইসি সবে আনন্দ ফুর্তি করবো একটা পর একটা ঝামেলা করেই যাচ্ছে এটা কোনো কথা হইলো কম তুমি আনন্দ ফুর্তি করতে আইসো তুমি আনন্দে ফুর্তি করো সে বড় দুলা ভাই একটু বেকা সেটা সবাই জানে সে না হয় একটু বেকামি করছে সে কি করছে তোমার কি বাড়িঘর লিখে নিচ্ছে এটা তুমি কি কথা বলে আমার বাড়ি লিখে নিবে এত বড় ক্ষমতা তার আছে আসুক তো তার ক্ষমতা কতটুকু আর আমার ক্ষমতা কতটুকু একদম দেখে নিবানে আবার সেই বড় দুলা ভাইরে নিয়ে তুমি পড়ছো তুমি বাদ দিবা আচ্ছা শোনো তোমার বড় আপা সে অত বোঝাতে পারে তো এই শ্বশুর বাড়ি এসে এসে কী করে ছোট লোকই বলো তো ছোটো লোকই না সে যদি এইভাবে এমন করতে থাকে তো মান সম্মান থাকে না শ্বশুর বাড়ি এসে যদি এমন করে আশেপাশে লোকজন দেখতেছে না মান সম্মানও তো একটা ব্যাপার স্যাপার আসলে আপাই মাথায় তুলতেছে ওরে হ্যাঁ তুমি একদম ঠিক কইছো তোমার বড় আপা একটু বোঝালে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায় শোনো শোভা তুমি আমার বউ ওয়াইফ আমার বংশ বংশ পরক্রমা সব কিছু তোমার জানার দরকার আছে আমার দাদা মনে করে যে ঘুম থেকে উঠা ডাবের পানি ছাড়া মুখ ধুইতই না আমার বংশের কেউ ঐতিহ্য ধারণ করে নাই একমাত্র আমি আমার দাদার ঐতিহ্যটা ধারণ করে চলেছি বিশেষ করে শ্বশুরবাড়ি আসলে তোমার দাদা তো আর তোমার মতো বেকা ছিল না আবার বেকা 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 না বেকা লোক ছিল না কারণ সে আমার মতো পরিস্থিতিতে পড়ে নাই তবে আমার দাদা কিন্তু অন্যদিক দিয়ে চ্যাম্পিয়ন ছিল বউয়া ছিল তিনটা তাই খুব ভালো কথা দাদার বউ তিনটা ছিল এটা ভালো কারণ দাদা বেকা ছিল না আর তুমি যে বেকা মানুষ দশটা বিয়েও যদি করতা একটা বউও টিকতো না শুনো আমি শান্তশিষ্ট মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম নাহলে অন্য কোনো মেয়ে হলে কবে তোমার সংসারের মধ্যে খেতা পুরি দিয়া সংসার ছেড়ে চলে যেত বিয়ার পরে সব মায়ের এই কথাই কয় আমি বললে সংসারটা তোমার করে দিতেছি শোনো আমি তোমারে বলি আমি বাগের আলী একটু বেকা টাকা আছি কিন্তু অন্য সব দিক দিয়া স্বভাব চরিত্র দিয়া আমি কিন্তু এক নাম্বার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র ওয়ান পিস মেড কারিগর ডেট খালি একটু বেকা না তোমার আপাদ মস্তক পুরাটাই বেকা আর বেকা তো সাইজা থাকার ভান করো শরীরের তো কোনো অংশই বেকা না তুমি আসলে বদমেজাজের একটা লোক তাও আমি বদ স্বভাব বদমেজাজের লোক তুমি আমার সোনামণি কই রে টুনটুনি ও টুনটুনি এই কথা শোনো ওই বড় জামাইয়ের জন্য একটু বেশি দাম দিয়ে নিয়ে আইছি সে তো আবার একটু বেঁকা মানুষ বুঝো না বড় জামাই পাঞ্জাবি দিতে গেলে বুঝবা উল্টো কইবো যে তারটা ভালো না কম দাম আরে না না এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না বড় জামাই কাপড় চিনে দেখবা পাঞ্জাবি দিবের গেলে কি এক লঙ্কা কাণ্ড বাজায় সোনামণি তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না শোনো সন্ধ্যার সময় দুই জামাইরে ডাইকা দুইজনের হাতে দুইটা দিয়ে দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে চলো ঘরে চলো আব্বা কি জন্য ডাকলেন কি বলবেন বলেন শুনি না বাবাজি আমি বলার জন্য ডাকি দিই মানে বাবাজি আমি তোমাদের দুইজনের জন্য উপহার নিয়ে আসছি এই যে নাও নাও এটা তোমার জন্য বাহ কি সুন্দর পাঞ্জাবি আর ছোট বাবাজি এটা তোমার জন্য এটাও সুন্দর কি দরকার ছিল আব্বা এটা কি দিলেন আব্বা এটা দিলেন না কি আমি জিজ্ঞাসাছি এটা কি দিলেন হ্যাঁ পাঞ্জাবি এটা একটা কালা পাঞ্জাবি দিলেন আমি বুঝতে পারছি তো কালা সিম্বল কষ্ট
সুখ বেদনা এটি বুঝাই দিলেন আমার এই পাঞ্জাবিটা দিয়া, মানে আপনার মনের মধ্যে আপনাকে মনের মধ্যে কষ্ট হইতেছে, আমি আইসি আপনাকে কষ্ট হইতেছে দুঃখ হইতেছে, এই জন্য এই পাঞ্জাবি দিয়ে আমার বুঝাই দিলেন। এটা কোনো পাঞ্জাবি হলো বাবাজি? তুমি তো কালো শার্ট গায়ে দাও, কিন্তু তোমার কোনোদিন আমি কালো পাঞ্জাবি গায়ে দিতে দেখিনি, তাই ভাবলাম যে তুমি ফর্সা মানুষ, তোমার গায়ে কালো পাঞ্জাবি মানাবে ভালো, তাই নিয়ে আইছি। এটা দোষের কি আছে আব্বা? আমাকে চৌদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ এই ধরনের কালো পাঞ্জাবি পরে নাই আব্বা। আরে চৌদ্দ গোষ্ঠী পরে নাই দেখাই তো আমি নিয়ে আইছি, এতে দোষের কি আছে? আচ্ছা তুমি কি শুরু করছো কত দিই, সবাই এখানে বসে রয়েছি, আব্বা তোমার শখ করে কত সুন্দর একটা পাঞ্জাবি দিছে, কালো রঙের মধ্যে লাল রং, তুমি জানো এটা তোমার পরলে কত হ্যান্ডসাম লাগবো। হ্যাঁ আর তাছাড়া আব্বা গিফট করছে, গিফটের জিনিস নিয়ে কেউ এরকম ক্যাসর 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 করে। শোনো সোমা, তুমি বোকা মানুষ, তুমি অত কিছু বুঝবা না, কূটনৈতিক বুদ্ধি বুঝবা না, এটা দিয়ে আমার কি বুঝাতে চাইছে আমি বুঝছি, এখন মনের মধ্যে কষ্ট এটা বুঝাতে চাইছে। আর শোনো, এই গরমের মধ্যে আমি কালা এটা পরবো, পরে আমি হুকায়া ঘামায়া লবণ সব কিয়া এবার ডায়রি হয়ে মরি না, সবাই রেডি যেতেছে। এই দাও তো তোমার পাঞ্জাবিটা দাও তো, বড়দুলা ভাইকে এটা দিয়ে দিই, এত ঝামেলা আর ভালো লাগে না। আচ্ছা আব্বা আমারটাই বেকাদুলা ভাই নিক, আর বেকাদুলা ভাইটা আমার দেন, আমার কোনো সমস্যা নেই, দেন দেন এটা দেন। কি বললা সরো এটা? হ্যাঁ তুমি দান করলা আমারে, তোমার যে জিনিস দিছে তুমি আমার এটা দান করলা, তোমার দানের জিনিস আমি নিমু, আর এই পাঞ্জাবি আমি কেন পরবো, তোমার দানের জিনিস আমি কেন পরবো, আবার আমার অপমান করবো, ডবল অপমান করলো, আমার ডবল অপমান করলো। আচ্ছা তুমি তুমি এইটাও নিবা না ওইটাও নিবা না, তাহলে তুমি কি করবা, কি করবা? আব্বা আপনি আমার এই কালো পাঞ্জাবি দিয়ে তো ছোট করছেনি, সবার সামনে ছোট করছেন, এরপর আপনি ওই পাঞ্জাবি দিয়েছেন আপনার ছোট দামেনে, সে আবার আমার দান করতেছে, আমার ভিক্ষা দিতেছে, দুই ভাবে আমার ছোট করা হয়েছে। আমি চাইছিলাম এই বাড়ির মধ্যে কয়েকদিন থাকবো, শ্বশুর বাড়ি আমি থাকবো না। আমি খোকা, একটু বাইরে আসেন। আব্বা খোকা আমারে বোকা বানা দিছে আব্বা। তাড়াতাড়ি এখন আব্বা মারা ভালো আব্বা। কি রে খোকা আব্বা, কেডা জামাই না এই অবস্থা কেন, কেডা করছে এই অবস্থা কেন, কি হয়েছে কেডা, মারা ভালো হয়েছে কি হয়েছে? দেখো কি অবস্থা, জামাই কি অবস্থা, রাইতের বেলা ওই আমার বাড়িতে গরু চোর ঢুকছিল বুঝছেন তো, গরু চোর ভয় ঠেলায় গ্রামের মধ্যে ওই যে জঙ্গল দিয়ে পালাইছে, আপনার জামাই ওই জঙ্গল দিয়ে মনে যাইতেছিল, তো গ্রামের লোকজন চোর ভাইবা যে পেদানিটা দিছে। আরে গ্রামের লোক আছে বেশি, ওরে খোকা ওরে বোকা রে বোকা, তুই বেশি মারছে সর রে খোকা ওরে বোকা সর, চেহারাটা দেখে মারবি না রে খোকা বোকা। ওরে আল্লাহ রে, এই বাপু তোমায় না তোমার শ্বশুর কতবার নিষেধ করলো তুমি শুনলা না? পাইছে এইবার শিক্ষা পাইছে, সারা জীবন বেকামি করছে সেই বেকামির শিক্ষা আজকে পাইছে ঠিক মতো। এইবার শালা বেকার উচিত শিক্ষা হয়েছে, মার যদি একটু বেশি খাইতো শিক্ষাটা একটু ভালো করে হইতো। তাই বলে আবা আপনাকে গ্রামের মানুষ আপনার জামাই রে গরু চুর ভাই এরম বেতনে দেব আব্বা। চাচা বিষয়টা বুঝলাম না, মানে এত রাইতে আপনার জামাই জঙ্গলে কি করে? শুনলা না, জামাই রাগ করে তার বাড়িতে যাচ্ছিল, বাড়িতে যাবি যা, তার সোজা পথ দিয়ে সে যাইবো না, জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাইবো, জঙ্গলের মধ্যে যাইতেছিল যাইতে যাইতে ধরা পড়িয়া গরু চোর মনে করে সবাই মিলে মারছে। আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের মানুষ রাইতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে, জীবন নাশ হইতে পারতো, তাছাড়া সাপও কামড় দিতে পারতো। এই যে জামাই শোনো,
রাইতের বেলা এত রিচ নিয়ে বাইরেও না দীপুদের মুখে বেঁচে গেছো বাবা রে সাপে মাল লয় আছে বাজাবাই জামদারে বাবা তোর আজে মাতিছো সে বাবা সাপে মাল আর এখানে দাঁড়ায় থাকতে পারত না কইতে থাকতে আল্লাহই জানে আব্বাজান ওই বেকা আব্দুল্লাহ ভাই মানে আমার ভাইরা ভাই শিক্ষাটা একটু আগে হয় উচিত ছিল আর কি একটু দেরিতে হইছে তুমি ঠিকই কইছো এ উচিত শিক্ষা হইছে আর এটা দরকারও ছিল আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি সারাটা জীবন এরকম বেকামি কইরা আমি অন্যায় করছি কিন্তু আমি আম্মা এরকম বেকামি করে জীবনে এরকম বেতনি খাই নাই মার খাই নাই আজকে মার খাই আর বেতনি খাই আমি বুঝতে পারছি আমার ভুল বুঝতে পারছি আমি আর জীবনে কোনো দিন বেকামি করব না আব্বা কষ্ট হইতেছে আমি জানি কিন্তু তারপর মনে হইতেছে আমার কাছে এই পেদানিটা তোমার আরো আগে খাওয়া উচিত ছিল বাবা তোমার আব্বার মতো তুমিও তো নিষ্ঠুরের মতো কথা কইতেছো আমি আজকে আমার ভুল বুঝতে পারছি আমি আর বেকামি করব না আমি আমার জীবন লইয়া মৃত্যুর হাত থেকে বাঁচতে আসি আমি আজকে কথা দিতেছি আমি আর বেকামি করব না আমি ভালো হয়ে যাবো ডালটা ভাত খাবো শ্বশুর শাশুড়িতে যাবো আর বেকামি করব না এখন একটু শান্ত হ তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলব এখন চলো বাড়িতে চলো তা বাড়িতে যে যাইবা বেকা পথে যাইবো না সোজা পথে যাবো আর বেকা পথে যাবো না আমি আম থেকে বাঘের আলি আর দেখা না আমা একটু চিনির পানি দেওয়া যায় না আবার জিনিস দিতেছো না দরকার নাই চাইছা যা দেন